হবিগঞ্জে ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা হামজা সবশেষ খবর খবর জানাবেন ওরেন আসলে আজকে সকালে আজকে কিছুক্ষণের মধ্যেই হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুপা সুলতানা এবং তার যে প্রশাসন জেলা প্রশাসন সহ তারা আসলে আজকে হবিগঞ্জের আনুষ্ঠানিক ধান কাটার উদ্বোধন করবেন তো আসলে আমরা আছি হবিগঞ্জের ধল গ্রামে এই গ্রামে কিন্তু আসলে আজকের যে ধান কাটার যে উৎসব সেটি উদ্বোধন এখানে উদ্বোধন হবে আসলে আপনাদেরকে জানাতে চাই আজকে আজকে যে আসলে হবিগঞ্জে আহ বুড়ো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লক্ষ বাইশ হাজার আটশো পঁচিশ হেক্টর জমি জমিতে এবং এর মধ্যে চাল উৎপাদন চালের উৎপাদন হয়েছে দুঃখিত অর্জিত হয়েছে এক লক্ষ তেইশ হাজার সাতশো হেক্টর অর্থাৎ প্রায় এক হাজার একশো হেক্টর জমি কিন্তু আসলে বেশি এখানে আবাদ হয়েছে এর মধ্যে চাল উৎপাদন হবে পাঁচ লক্ষ বিশ হাজার ছয়শো পঞ্চাশ মেট্রিক টন চাল উৎপাদন হবে এই এক লাখ তেইশ হাজার সাতশো হেক্টর জমিতে আসলে আমি কথা বলেছিলাম কৃষি বিভাগ বিভাগের সাথে কৃষি বিভাগ যে বিষয়টি বলছে যে আসলে হবিগঞ্জ জেলাতে চারশো উনআশিটি হারভেস্টার মেশিন রয়েছে এই হারভেস্টার মেশিন দ্বারা পুরো জেলার ধানের ধান কাটার আসলে শ্রমিকের যে একটা অপ অপূরণ বা শ্রমিকের যে সমস্যা সেটি আসলে সমাধান এবং খুব দ্রুত ধান কাটার জন্য এই চারশো আটচল্লিশটি মেশিন রয়েছে এছাড়া কিন্তু আসলে হবিগঞ্জে কোনো শ্রমিক সংকট নেই তবে ধান গরমের কারণে কিন্তু আসলে শ্রমিকরা কিন্তু ধান কাটাতে একটু অস্বস্তি ভোগ করছেন এবং শ্রমিক পাওয়া যাচ্ছে আর গরমের কারণে এর এর ফলে কিন্তু আসলে যে হারভেস্টার মেশিন যে মেশিন যে রয়েছে সেটি কিন্তু কভার করে দেওয়া দিবে এমনই কিন্তু বলছে আমাদেরকে কৃষি বিভাগ তো উনি নিয়েছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ হামজি আপনাকে ধন্যবাদ দর্শক হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী